যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরাম, সুবর্ণখালী ও বংশ নদী তীরবর্তী উঁচু ভূমি ও জঙ্গলাকীর্ণ জামালপুরে ঠিক কবে থেকে লোকালয় গড়ে ওঠে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আজও পাওয়া যায়নি। তবে বিভিন্ন উপাত্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা করা হয় যে 800 বছর পূর্ব থেকে এই ভূখণ্ডে জনবসতি গড়ে উঠতে থাকে। একসময় বংশনদী ধরে ব্যবসায়ী সদাগররা ব্যবসা বাণিজ্য করতেন। বংশনদী তীরবর্তী সদাগরদের যে বিশ্রামস্থল ছিল সেখানে একসময় ধীরে ধীরে ছোট্ট একটি গঞ্জ গড়ে উঠতে থাকে। ক্রমশ এই অঞ্চলটি গঞ্জের হাট নামে পরিচিত হতে থাকে। জামালপুর শহরের মাঝখানে রানীগঞ্জ বাজার সেই অতীত স্মৃতির জানালা খুলে দেয়। ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হয় যে 1100 থেকে 1203 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন বঙ্গে সেন বংশের রাজত্বকাল ছিল। তখন হিন্দুদের মধ্যে কুলীন প্রথার প্রচলন হয় এবং এই এলাকায় জনবসতি গড়ে উঠতে থাকে। এ সময়ে গঞ্জের হাটের কাছে একটি শিব মন্দির স্থাপিত হয়। পরবর্তী সময়ের কাছাকাছি এলাকায় স্থাপিত হয় দয়াময়ী মন্দির। একসময় শিব মন্দিরকে ঘিরে এই অঞ্চলে হিন্দু সন্ন্যাসীদের আগমন শুরু হয়। পরবর্তীতে হিন্দু জমিদারদের উদ্ভব হলে এর নাম রাখা হয় সিংহজানি। দিল্লির তৃতীয় মোগল সম্রাট আকবরের রাজত্বকাল অর্থাৎ 1542 থেকে 1605 খ্রিস্টাব্দ ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহ জামাল রহমাতুল্লাহি আলাইহি সিংহজালি মৌজায় আগমন করেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি খরস্রোতা ব্রহ্মপুত্র নদের তীরে নিজ আস্থানা স্থাপন করেন। ইসলামের পতাকাবাহী এবং মহান আল্লাহর একাত্মবাদের একনিষ্ঠ প্রচারক হযরত শাহ জামাল রহমাতুল্লাহি আলাইহির পুণ্যাত্মার প্রতি সম্মান দেখিয়ে পরবর্তীতে এই অঞ্চলের নামকরণ করা হয় জামালপুর। জামালপুর বর্তমানে ময়মনসিংহ বিভাগের একটি জেলা। শেখ মাহমুদ কলেজে 70 বছরের শিক্ষার ক্রমবিকাশের সাথে অত্র অঞ্চলের প্রাচীন শিক্ষা ব্যবস্থার ধরন, প্রকৃতি ও ক্রমবিকাশের ইতিহাস স্বল্প পরিসরে কিছুটা আলোচনা করা প্রয়োজন। এই কলেজকে ঘিরে অনেক স্মৃতি। কলেজটি 1946 সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই প্রতিষ্ঠার কিছু কাহিনী আমরা শুনেছি রূপমুখে, যেটা সত্য। তৎকালীন মাদারগঞ্জের সম্ভ্রান্ত ব্যক্তি আশিক মাহমুদ তালুকদার, যিনি আমার নিকট আত্মীয়, সেই সময় প্রায় 40,000 টাকা, 40,000 রূপার মুদ্রা মহিষের গাড়িতে করে এক গাড়ি টাকা তিনি দান করেছিলেন। তৎকালীন জামালপুরের এসডিও ছিলেন, সেই এসডিও সাহেব তাকে অনুপ্রাণিত করেছিল জামালপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান তথা এই কলেজ নির্মাণ করার জন্য। এবং এই কলেজ প্রতিষ্ঠার টাকা জোগাড় করতে গিয়ে তার স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করেছিলেন তখন। আশেক মাহমুদ কলেজ কিভাবে গড়ে উঠেছে এবং আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে তা বোঝার জন্য জামালপুরের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, জনবসতির ক্রম বিবর্তন, ঐতিহাসিক আন্দোলন, সংগ্রাম প্রভৃতি বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে দৃষ্টি ফেলা যায়। মধ্যযুগে হিন্দু মুসলিম অধ্যুষিত এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় দুটি ধারার প্রচলন ছিল। একটি ছিল মক্তব ও মাদ্রাসা কেন্দ্রিক এবং দ্বিতীয়টি ছিল পুর বা পাঠশালা কেন্দ্রিক। মুসলমানরা শিক্ষা গ্রহণ করত মক্তব ও মাদ্রাসায়। এই অঞ্চলে শিক্ষার জন্য মুঘল ও ইংরেজ আমলে কোনো সরকারি ব্যবস্থা ও পৃষ্ঠপোষকতা ছিল না। তখন জনগণের অর্থেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ও পরিচালিত হয়। এখানে উচ্চতর দর্শন, ব্যাকরণ, কোরআন, হাদিস প্রভৃতি শাস্ত্র বিশেষভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল।
অন্যদিকে বৃহত্তর জামালপুর জেলার হিন্দু শিক্ষার্থীরা পাঠশালা বা টোলে শিক্ষা গ্রহণ করত। বিত্তশালী হিন্দুরা এসব শিক্ষা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতেন। এখানে জ্যোতির্বিজ্ঞান, দর্শন, চিকিৎসা শাস্ত্র, ধর্মতত্ত্ব ও সাহিত্যের বিভিন্ন শাখা যেমন ব্যাকরণ, কাব্য, ছন্দ ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত। আশেক মাহমুদ কলেজ গড়ে ওঠার নেপথ্যে কিছু ঐতিহাসিক বিদ্রোহ অনেক বড় উপাদান হিসেবে কাজ করেছে। 1825 খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহ, শেরপুরের টিপু পাগলের বিদ্রোহ ও চালুক পাথরের বিদ্রোহ এই অঞ্চলে ইংরেজ শাসনের ভিত কাঁপিয়ে তোলে। তখন থেকেই জামালপুরের গুরুত্ব শাসক গোষ্ঠী বা কোম্পানির নিকট বিশেষভাবে প্রতীয়মান হয়। ব্রিটিশ পূর্ব যুগ থেকে আমাদের অত্র এলাকায় মধুপুরগড় থেকে শুরু করে এই জামালপুর অত্র এলাকায় সন্ন্যাসীদের পদচারণা ছিল, তেমনি ভাবে শেরপুর অঞ্চলে ছিল ফকিরদের পদচারণা। এবং এই ফকির এবং সন্ন্যাসীরা তারা কিন্তু এই নবাব সিরাজদৌল্লার পতনের পরে ইংরেজদের শাসনকে তারা মেনে নিতে পারেনি, তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। জামালপুরের কম্পপুর, সেই কম্পপুরটা হচ্ছে ক্যাম্প থেকে সেখানে এই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশ সরকার সেখানে সামরিক বাহিনীর ক্যাম্প স্থাপন করেছিল, সেখান থেকে কম্পপুর নাম হয়েছে। এবং সন্ন্যাসীরা এবং ফকিররা ফকির বিদ্রোহ অত্র অঞ্চলকে দীর্ঘদিন মুক্ত রাখতে সক্ষম হয়েছিল। ক্রমান্বয়ে আস্তে আস্তে সন্ন্যাস বিদ্রোহ ফকির বিদ্রোহ স্তিমিত হয়ে আসে, কিন্তু সন্ন্যাসীগঞ্জ এই নামটা থেকে যায় দীর্ঘদিন। পরবর্তী সময় শাহজামাল রহমতুল্লাহর নামে এই জামালপুর শহরের নামকরণ হয়।